বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে আমি মাসুদ পারভেজ তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় নাম্বার 8 মজুদ মালের হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কিত অধ্যায়টি। তো প্রিয় শিক্ষার্থীরা, মজুদ পণ্য আমরা জানি যে মজুদ পণ্য আমাদের প্রতিষ্ঠানে দুই প্রকারের মজুদ পণ্য হয়ে থাকে, একটি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য আর একটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তো প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে বিগত বছরের শেষের দিন যে পণ্যটা রয়ে যায় সেটা হচ্ছে আমাদের পরবর্তী বছরের প্রারম্ভিক মজুদ পণ্য, এবং পরবর্তী ওই বছরের যেই পণ্যটা শেষে রয়ে যায় সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তাহলে এই যে মজুদ পণ্য আমরা কীভাবে অন্তর্ভুক্ত করব, তাহলে আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ পণ্যের হিসাব রক্ষণ কাজে নিয়োজিত থাকব, তখন আমরা মজুদ পণ্যের প্রকৃত মূল্যটা কত সেটা আমরা নির্ণয় করব। তো মজুদ পণ্যের প্রকৃত মূল্য নির্ণয় করতে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে মজুদ পণ্য বা প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে সকল প্রকার ক্রয় বিক্রয় এবং ফেরত এই সংক্রান্ত বিষয়গুলি বা লেনদেনগুলি একত্রিত করে যোগ বিয়োগ করে আমরা মজুদ পণ্যের একটা মূল্য নির্ধারণ করে থাকি সর্বশেষে। তাহলে যখনই আমরা মজুদ পণ্যটা নির্ধারণ করব তখন সবগুলো ক্রয় মূল্যে আমরা নির্ধারণ করে থাকব, অর্থাৎ পণ্যটি আমি কত টাকায় ক্রয় করেছি সেই মূল্যে আমি বিক্রি হিসাবভুক্ত করব। তো আমার প্রশ্নে, যদি কোনো বিক্রয় বা ইস্যুর বিক্রয় মূল্য দেওয়া থাকে বা ইস্যুর মূল্য দেওয়া থাকে, তাহলে সেটা আমি আমার অঙ্কে অন্তর্ভুক্ত করব না, আমি শুধুমাত্র এখানে পণ্যের ক্রয় মূল্যের উপর ভিত্তি করেই আমি এই মজুদ পণ্য মূল্যায়ন করে থাকব। তো শিক্ষার্থীরা, আমাদের এই মজুদ পণ্যের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে তিনটি পদ্ধতিতে আমরা অঙ্ক করে থাকি। প্রথম পদ্ধতি হচ্ছে ফিফো পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে লিফো পদ্ধতি, এবং পরবর্তী পদ্ধতি হচ্ছে ওয়েট অ্যাভারেজ পদ্ধতি অর্থাৎ গড় পদ্ধতি। ঠিক আছে, তো আমরা আজকে এই ফিফো পদ্ধতি এবং লিফো পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো ফিফো পদ্ধতিটা হচ্ছে যে এমন এক পদ্ধতি যে পদ্ধতিতে কোনো পণ্য যখন আসে তখন সেই পণ্যর সাথে প্রতি মাসে অনেকগুলো লেনদেন সংঘটিত হয়। যেমন 1 তারিখ 2 তারিখ এখানে অনেকগুলো লেনদেন সংঘটিত হয়েছে, যেমন 3 তারিখ 8 তারিখ 12 তারিখ 14 তারিখ 18 তারিখ 21 তারিখ 23 তারিখ এবং 30 তারিখে, যে বিভিন্ন তারিখে পণ্যের আগমন ঘটেছে এবং প্রস্থান ঘটেছে। তাহলে এই যে আগমন এবং এই প্রস্থানগুলো আমি হিসাবভুক্ত করব কোথায়, আমার মজুদ মালের যে হিসাব পদ্ধতি আছে বা যে খাতা আছে বা যে বই আছে সেখানে। তো আমি কীভাবে হিসাব পদ্ধতি করব, এই জন্য আমাকে একটা পদ্ধতি বলে দিবে যে আমি কোন পদ্ধতিতে এই পণ্যগুলোর হিসাব করব। একটা হচ্ছে ফিফো, লিফো এবং ওয়েট অ্যাভারেজ মেথড অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতি। তো এখন আমরা যদি ফিফো পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাই, তাহলে ফিফো পদ্ধতিতে আলোচনা বলতে যে এই যে এতগুলো পণ্যের ভিতরে যেই পণ্যটা সবার আগে এসেছে সেই পণ্যটা আমি সবার প্রথমেই বিক্রি করে দেব, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যে মালটি আমি ক্রয় করেছি বিক্রি করার সময় সেই মালটি আমি সবার আগে বিক্রি করব, এ হচ্ছে ফিফো পদ্ধতি। আর লাইফো পদ্ধতি হচ্ছে, লিফো বা লাইফো পদ্ধতি হচ্ছে যে লাস্ট অর্থাৎ শেষে যে পণ্যটি আমি ক্রয় করেছিলাম সেই পণ্যটি আমি সবার আগে বিক্রি করব, এ হচ্ছে আমাদের লাইফো এবং ফিফো বা ফাইফো পদ্ধতির মূল বিষয়। তো এখন আমি এখানে একটি উদ্দীপক লিখেছি, এই উদ্দীপকের সাহায্যে আজকে আমরা শিখব কীভাবে ফিফো পদ্ধতি এবং লিফো পদ্ধতিতে অঙ্ক করা যায়। তো এখানে আমি দেখো প্রথম প্রশ্নটি আছে যে উদ্দীপকের প্রথম লাইনটি আছে জুন 1 তারিখে প্রারম্ভিক মজুদ 1500 একক 5 টাকা 30 পয়সা করে, অর্থাৎ প্রারম্ভিক মজুদ রয়েছে আমার 1500 একক 5 টাকা 30 পয়সা করে। এরপরে আমার জুন 3 তারিখে আমি পণ্য ক্রয় করেছিলাম 1300 একক, অর্থাৎ 1300টি পণ্য আমি ক্রয় করেছি যার প্রতিটি মূল্য হচ্ছে 6 টাকা 50 পয়সা। ইস্যু হচ্ছে 1000 একক, প্রতি একক 10 টাকা। আর জুন 12 তারিখে ইস্যু 900 একক, এখানে বিক্রয় মূল্য দেওয়া নাই, প্রতি একক বিক্রয় মূল্য দেওয়া নাই। এরপর 14 তারিখে হচ্ছে কারখানা হতে ফেরত 500 একক,
তারপরে জুন 18 তারিখে ইস্যু 1200 একক জুন 21 তারিখে ক্রয় 2400 একক প্রতি একক 6 টাকা 85 পয়সা করে 23 তারিখে ইস্যু 1900 একক এবং 30 তারিখে সমাপনী মজুদ 100 একক এই হচ্ছে আমাদের উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমি তিনটি প্রশ্ন এখানে লিখেছি প্রথম প্রশ্নটি হচ্ছে ঘাটতি বা উদ্ধৃত মালের পরিমাণ কত ঘাটতি বা উদ্ধৃত মালের পরিমাণ কত এটা আমরা একটা সূত্রের মাধ্যমে এটা আমরা শিখব এরপরে খ নম্বর বলছে 1 তারিখ 1 1 3 12 14 এবং 23 1 3 12 14 এবং 23 তারিখের লেনদেনগুলো সাহায্যে ফিফো পদ্ধতিতে একটি মাল খতিয়ান তৈরি করো তো আমরা প্রথমে ক খ নির্ণয় করি এরপর আমরা গ নির্ণয় করব পরবর্তী সময়ে এখন আসি আমরা ক নম্বরে ঘাটতি বা উদ্বৃত্ত মালের পরিমাণ নির্ণয় তো ঘাটতি বা উদ্বৃত্ত মালের সূত্র আমি এখানে কি লিখেছি এই সূত্রটির সাহায্যে ঘাটতি বা উদ্বৃত্ত মালের পরিমাণ নির্ণয় করা যায় সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ কারখানা হতে ফেরত বিয়োগ সমাপনী ইস্যু বা বিক্রয় একক সমাপনী মজুদের একক এবং ক্রয় ফেরতের একক এই তিনটি যোগ করে প্রথম থেকে এই তিনটি যোগ করে এই তিনটি যোগ করে এই যোগফল থেকে এই তিনটি যোগফল আমরা বিয়োগ করলে ঘাটতি বা উদ্বৃত্ত আমরা পেয়ে যাব এখন ঘাটতি বা উদ্বৃত্ত আমরা কখন পাব যখন আমার এই প্রথম দিকটা বেশি হবে তখন হবে হবে আমার ঘাটতি আবার বলছি যখন আমার প্রথম ব্রেকেটের প্রথমে ব্রেকেটটা আমার মানে বড় হবে তখন সেটা হবে ঘাটতি আর যখন আমার দ্বিতীয় ব্রেকেটের মানটা বড় হবে তখন হবে উদ্বৃত্ত তাহলে আমরা অঙ্কে উদ্দীপকের সাহায্যে অঙ্কটা করি দেখি আমাদের ঘাটতি বা উদ্বৃত্ত হয়েছে কি না তো প্রথমে প্রারম্ভিক মজুদ এখানে দেওয়া আছে 1500 একক আমি লিখেছি এখানে আছে ক্রয় আমরা ঘাটতি বা উদ্বৃত্ত নির্ণয় করব টাকায় না আমরা ঘাটতি বা উদ্বৃত্ত নির্ণয় করব এককে ঠিক আছে তাহলে শুধু আমরা এককটা লিখব টাকা আমরা এখানে বসাবো না তাহলে প্রারম্ভিক মজুদ হয়েছে আমাদের 1500 একক এরপর আমাদের ক্রয় হয়েছে আমাদের 3700 একক টোটাল ক্রয় এখানে আছে 1300 এখানে আছে 2400 এই দুটা যোগ করে হয়েছে আমাদের 3037 একক ক্রয় এরপর কারখানা হতে ফেরত এটা যোগ হয় তো কারখানা হতে ফেরত এই যেখানে আছে 500 একক আমি এখানে লিখেছি এই যে 500 একক এখানে লিখলাম লেখার পরে এগুলো যোগ করলাম যোগ করে হলো 5700 একক এরপরে এখানে আসে ইস্যু ইস্যু মানে বিক্রি করা ইস্যু মানে বিক্রি করা বিক্রি হয়েছে আমাদের এখানে 100 1000 এখানে 900 এখানে 1200 এবং এখানে 1900 টোটাল আমার ইস্যু হয়েছে 5000 একক এবং সমাপনী একক আছে আমার এখানে 1000 একক টোটাল হয়েছে আমার 6000 একক ক্রয় ফেরত অঙ্কে নাই এজন্য আমি এখানে ক্রয় ফেরতটা বসাইনি এখন দেখো 5700 এবং 6000 এর ভিতরে 5700 হচ্ছে ছোট আর 6000 হচ্ছে বড় তাহলে আমি আগেই বলেছি যদি প্রথম সংখ্যাটি বড় হয় তাহলে হবে ঘাটতি আর যদি দ্বিতীয় সংখ্যাটি বড় হয় তাহলে হবে উদ্বৃত্ত তাহলে আমার উদ্বৃত্তর পরিমাণ কত 300 একক উদ্বৃত্তর পরিমাণ আমার কত 300 একক তাহলে শিক্ষার্থীরা আমাদের ঘাটতি এবং উদ্বৃত্ত যেটাই নির্ণয় করতে বলুক আমি যদি এই সূত্রটা প্রয়োগ করতে পারি তাহলে আমরা উদ্বৃত্ত এবং ঘাটতি খুব সহজেই নির্ণয় করতে পারব এরপরে আসি আমরা খ নম্বরে 1 3 12 14 এবং 23 তারিখের লেনদেনের সাহায্যে কীভাবে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করে সেই সম্পর্কে আলোচনায় তো প্রথমে আমি এখানে একটি ছক এঁকেছি ফিফো পদ্ধতির একটা ছক এঁকেছি প্রথমে আমি লিখেছি তারিখ তারপর লিখেছি বিবরণ এরপরে গ্রহণ গ্রহণের ভিতরে কী কী অন্তর্ভুক্ত করব গ্রহণের ভিতরে আমি অন্তর্ভুক্ত করব ক্রয় কারখানা হতে ফেরত বিক্রয় ফেরত এই তিনটি বিষয় আমি এখানে অন্তর্ভুক্ত করব আমি আবার বলছি যে গ্রহণে আমি লিখব ক্রয় সংক্রান্ত লেনদেন কারখানা ফেরত সংক্রান্ত লেনদেন বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন আমি কোথায় লিখব গ্রহণের ঘরে লিখব অর্থাৎ এককের ঘরে একক লিখব দরের জায়গায় দর লিখব আর একক আর দর গুণ করে মূল্যতে আমি টাকা লিখব একক এবং দর গুণ করে আমরা মূল্য পাব একক এবং দর গুণ করে আমরা মূল্য পাব একক এবং দর প্রশ্নে দেওয়া থাকবে সে দুটো আমি উঠিয়ে গুণ করে মূল্য পেয়ে যাব এরপরে ইস্যু ইস্যুতে কী কী আসবে আমার ইস্যুতে আসবে আমার বিক্রয় ইস্যু নিজেই
ঠিক আছে, বিক্রয়, ইস্যু, বিনষ্ট পণ্য এবং ক্রয় ফেরত, কী কী আসবে? ইস্যু, বিক্রয়, বিনষ্ট পণ্য এবং ক্রয় ফেরত আমার আসবে এই ঘরে, অর্থাৎ ইস্যুর ঘরে এগুলো আসবে। আর উদ্বৃত্তের ঘরে এখান থেকে যোগ বিয়োগ করে শেষ পর্যন্ত যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা আমি লিখব এই উদ্বৃত্তের ঘরে, অর্থাৎ মজুত পণ্যের ঘরে। এটা হচ্ছে আমাদের মজুত পণ্য, অর্থাৎ দৈনন্দিন মজুত পণ্যের ঘর হচ্ছে এটি। প্রতিদিনের পণ্য আসবে, প্রতিদিনের পণ্য চলে যাবে, এইগুলো আমি এখানে হিসাবভুক্ত করব এবং ওই দিন শেষে আমি শেষে সেটাকে হিসাবভুক্ত করে রাখব। দেখি প্রথমে আমি এক তারিখে বলছে প্রারম্ভিক মজুত পণ্য একক 5 টাকা 30 পয়সা করে, তাহলে আমি লিখলাম জুন 1 উদ্বৃত্ত 1500 একক, যেহেতু এটা উদ্বৃত্ত সেহেতু এটা গ্রহণ এবং ইস্যুর ঘরে বসবে না, গ্রহণ এবং ইস্যুর ঘরে বসবে না, এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের মজুত পণ্যের ঘরে বসবে, মজুত পণ্যের ঘর হচ্ছে আমার এটা, তাহলে আমি মজুত পণ্য বসিয়ে দিলাম 1500 একক 5 টাকা 30 পয়সা করে গুণ করলাম 7950 টাকা। এ হলো আমার প্রথম এন্ট্রিটা শেষ হয়ে গেল। এরপরের পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে 3 নম্বর, ক্রয় 1300 একক প্রতি একক 6 টাকা 50 পয়সা, তাহলে ক্রয়, গ্রহণ আমি আগেই বলেছিলাম গ্রহণে বসবে, ক্রয় তারপরে বিক্রয় ফেরত এইগুলো বসবে কোথায়? এই গ্রহণে। তাহলে যেহেতু ক্রয় করা হয়েছে পণ্য এসেছে, পণ্য আসলেই বসবে গ্রহণের ঘরে আর পণ্য চলে গেলে বসবে ইস্যুর ঘরে, এই হচ্ছে মূল কথা যে পণ্য যখন আসবে তখন বসবে এক গ্রহণের ঘরে, যখন চলে যাবে তখন বসবে ইস্যুর ঘরে, আর উদ্বৃত্তের ঘরে তো এটা মজুত পণ্যটা বসবে। তাহলে আমি ক্রয় করেছি 1300 একক, প্রতি এককের দর হচ্ছে 6 টাকা 50 পয়সা করে গুণ করে হয়েছে 8450, ঠিক আছে। এখন আমরা কীভাবে এটাকে উদ্বৃত্ততে নিব? তো প্রথমেই আমি এই ঘরটায় যখন আমি এই ঘরে উদ্বৃত্ত নির্ণয় করব, তো আগের দিনের বা এটার আগের এটার অর্থাৎ এই মজুত পণ্যের উপরে যে মজুত পণ্যটা থাকবে সেটা আমি প্রথমে লিখব, মজুত পণ্যের উপরে যেটা প্রথমে থাকবে সেটা আমি প্রথমে লিখব, এখানে আমি লিখেছি প্রথমে লিখেছি। এরপরে নতুন যেটা ক্রয় করব সেটা ওই ওইটার নিচে বসবে, তাহলে এই যে 1300 একক নিচে বসে গেল, একবার যেরকম করে আসে সেরকম করেই নিচে বসে গেছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 12 নম্বরে, ইস্যু 900 একক। এখন আমার ফিফো পদ্ধতি অবলম্বন করতে হবে, আমার ক্রয়ের সময় ইস্যু, ক্রয়ের সময় ফিফো, লিফো এগুলো কোনো বিষয় না, ঠিক আছে। ফিফো পদ্ধতি এবং লিফো পদ্ধতিতে যদি আমি ক্রয় করি তাহলে এই দুই পদ্ধতিতে কোনো প্রভাব ফেলে না, প্রভাব তখনই ফেলবে যখন সেটা ইস্যুর ঘরে বসবে, অর্থাৎ পণ্য চলে যাবে যখন তখনই আমার ফিফো এবং লিফো পদ্ধতি অনুসরণ করতে হবে। যেহেতু এখানে আমাকে বলছে 900 একক আমি পণ্য বিক্রি করেছি, 900 একক পণ্য আমি ইস্যু করেছি মানে বিক্রি করেছি, তাহলে 900 একক পণ্য আমি বিক্রি করেছি, তাহলে বিক্রি করলে আমি এখন পদ্ধতিতে যাব, কোন পদ্ধতি? ফিফো পদ্ধতি। তাহলে আমার এই 12 তারিখের আগে আমি এখানে যেহেতু 12 তারিখ লিখব, 12 তারিখের আগে আমার গোডাউনে আমি যাব, অর্থাৎ সমাপনীতে যাব, আমি মজুত পণ্যে যাব, মজুত পণ্যতে গিয়ে দেখব আমার কয়টি পণ্য আছে। যদি 2 প্রকারের পণ্য থাকে তাহলে আমি কোন প্রকারের পণ্যটি বিক্রি করব? তাহলে এখানে 2 প্রকারের পণ্য আছে, একটি হচ্ছে 5 টাকা 30 পয়সা করে আর একটা আছে 6 টাকা 50 পয়সা করে, অর্থাৎ এই দুটি কিন্তু ক্রয়মূল্য, বিক্রয়মূল্য এখানে হিসাবভুক্ত হবে না, বিক্রয়মূল্য এখানে হিসাবভুক্ত হবে না। যেমন এখানে বলছে যে ইস্যু 1000 একক প্রতি একক 10 টাকা করে, তাহলে আমি এই যে 10 টাকা কখনো বসাবো না ইস্যুর ক্ষেত্রে, বিক্রয় একক আমরা কখনো বসাবো না, আমরা বসাবো ওই পণ্যের ক্রয়মূল্য, ঠিক আছে। তাহলে এই পণ্যের ক্রয়মূল্যটা আমরা বসাই, কত আমি পণ্য বিক্রি করছি? 900 একক বিক্রি করব, কত একক? 900 একক। তাহলে 900 একক বিক্রি করলে আমাদের 2 ধরনের পণ্য আছে, একটা হচ্ছে 5 টাকা 30 পয়সা আর একটা আছে 6 টাকা 50 পয়সা, একটা হচ্ছে 5 টাকা 30 পয়সা আর একটা হচ্ছে 6 টাকা 50 পয়সা। তো 5 টাকা 30 পয়সা এবং 6 টাকা 50 পয়সা, তো 2টা পণ্য আছে, একটা হচ্ছে 1500 আর একটি আছে 1300, তাহলে আমি কোনটা নেব? পদ্ধতিতে যাই, ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি কি? প্রথম যে পণ্যটি আছে সেটি আগে বিক্রি হবে, প্রথম যে পণ্যটি আছে সেই পণ্যটি আগে বিক্রি হবে। তাহলে এই দুইটা থেকে প্রথমে কোনটি? 1500 অবশ্যই প্রথমে, যেহেতু এটা প্রথমে আছে এবং এটা দ্বিতীয়টা লিখেছি, তাহলে 1500 থেকে আমি 900 পণ্য বিক্রি করে দেব 5 টাকা 30 পয়সা করে। তাহলে এই যে 900 পণ্য বিক্রি করলাম আমি 5 টাকা 30 পয়সা করে গুণ করলাম
4,770 টাকা রইল। এখন এই যে 1500 থেকে এখানে চলে আসলো কত 900 একক, তাহলে 1500 থেকে 900 একক চলে যাওয়ার পর আমার কাছে পণ্য রইল কত 600 এককের পণ্য রইল, তাহলে 600 একক পণ্য কত করে রইল 5.30 টাকা করে আমি গুণ করে আবার ওখানে বসিয়ে দিলাম 3,180 টাকা। এরপরে এই যে 1300 পণ্য আমি 1300 একক পণ্য এটা আমি বিক্রি করি নি, যার কারণে এটা এই যে পণ্যের নিচে বসে যাবে, নিয়ম অনুযায়ী নিচে বসে যাবে, অর্থাৎ যেটা আমি বিক্রি করব না বা যেটা নিয়ে কোনো কাজ করব না সেটা তার পরবর্তীতে বসে যাবে, ঠিক আছে। এরপরে 14 নম্বর বলছে কারখানা হতে ফেরত 500 একক, কারখানা হতে ফেরত, তাহলে কারখানা হতে ফেরত মানে পণ্যটা এসেছে, কারখানা হতে ফেরত হলে পণ্য আসে, তাহলে পণ্য আসলে এখানে কোথায় বসবে, গ্রহণে বসবে, ইস্যুতে বসবে না। এখন 500 এককে দেখো, এখানে 500-তে কোনো ক্রয় বিক্রয় মূল্য দেওয়া নাই, কোনো মূল্য দেওয়া নাই, শুধু 500 একক দেওয়া আছে, একক প্রতি কিছুই দেওয়া নাই। তাহলে একক প্রতি যদি কিছুই দেওয়া না থাকে তাহলে আমি কী করব, পদ্ধতি হচ্ছে ফিফো পদ্ধতি। কী পদ্ধতি? ফিফো পদ্ধতি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমের মাল যেটা আসবে সেটাই আগে বিক্রি করব। সেই পদ্ধতি অনুযায়ী যখন আমার কারখানা ফেরত আসবো তখন আমরা কোন ফেরত কোন পণ্যটা নিয়ে আসব, প্রথম যে পণ্যটা ব্যবসায় এসেছে সেই পণ্যটা আমরা নিয়ে আসব। তাহলে প্রথম পণ্যটা এখানে এই দুটো পণ্যের ভিতরে প্রথম পণ্য কোনটা 600 পণ্য, তাহলে এটা হচ্ছে এই যে 5.30 টাকা এটা হচ্ছে প্রথম পণ্য, তাহলে এই প্রথম পণ্যটা দর ধরে আমি এখানে গুণ করে দেবো, তাহলে প্রথম পণ্যটা দর হচ্ছে 5.30 টাকা, তাহলে 500 একক ফেরত এসেছে, তাহলে 500 একক গুণ 5.30 টাকা গুণ করলে 2,650 টাকা এখানে চলে এসেছে। তাহলে এখানে যেহেতু এই একক আর এই একক মিলে গেছে, তাহলে আমি এই 500 একক আর এই 600 একক এই দুইটা যোগ করব, যোগ করে এখানে বসাবো, তাহলে এই যে 600 একক আর 500 একক যোগ করলাম কত হয়েছে 1100। কেন যোগ করলাম? কারণ এখানেও 5.30 টাকা, এখানেও 5.30 টাকা, এর জন্য 5.30 টাকা যেহেতু দুইটার দরই এক, সেহেতু একসাথে আমরা লিখবো, তাহলে 600 আর 500 যোগ করলে হয় 1100, 1100 করে লিখলাম। আর এই যে 1300 পণ্য এটা তো নিচেই বসে যাবে, এটা তো আমি এখনও বিক্রি করি নেই, এর জন্য 1300 নিচেই বসে যাবে, গুণ করে ওখানে বসে গেল। এরপরে আসি আমরা 23 তারিখে, ইস্যু 1900 একক, অর্থাৎ এখন আমরা 1900টি পণ্য বিক্রি করে দেব। তাহলে 1900টি পণ্য আমি যদি বিক্রি করি, তাহলে প্রথমে আমি আবার গোডাউনে যাব, গোডাউন থেকে আমি বিক্রি করব। তাই গোডাউনে আমার কত মাল, কয় প্রকারের মাল আছে, কয় ধরনের মাল আছে, যদি এক ধরনের মাল থাকে তো ওই এক ধরনের পণ্যটাই আমি বিক্রি করে দেবো ওই দরে, আর যদি দুই ধরনের মাল থাকে তাহলে আমি আবার পদ্ধতিতে যাবো, ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি অনুযায়ী যদি দুইটি পণ্য থাকে তাহলে প্রথম পণ্যটি আগে বিক্রি করব। তাহলে এখানেও দুইটি পণ্য আছে, একটা 1100 আর একটা হলো 1300, একটা হচ্ছে 5.30 আর একটা হচ্ছে 6.50। তাহলে এখান থেকে আমি কত নিতে পারবো, আমি টোটাল বিক্রি করব কত 1900, টোটাল বিক্রি করবো আমি 1900। তো 1900 বিক্রি করলে আমি গোডাউনে গিয়ে দেখলাম যে 5.30 পয়সার পণ্যটা আছে 1100, তাহলে আমি এখান থেকে 1100 বিক্রি করে দিলাম, তাহলে এখান থেকে আমি 1100 বিক্রি করে দিলাম, এই যে 1100 লিখলাম 5.30 পয়সা করে গুণ করে এখানে বসিয়ে দিলাম, এই যে এখানে চলে আসলো এটা 1100 চলে গেল। এখন এই 1900 আমি বিক্রি করব 1900টি পণ্য, কিন্তু আমি বিক্রি করলাম এখন কত, প্রথমে 1100 পণ্য বিক্রি করলাম, এরপর আমি বিক্রি করবো 800 পণ্য, এই 800 পণ্যটি আমি পরবর্তী থেকে নিব, এই 1300 থেকে নিব আমি 800 পণ্য, তাহলে এখান থেকে আমি নিলাম 800 একক পণ্য, ঠিক আছে, 800 একক পণ্য, তাহলে কত করে 6.50 টাকা করে, 6.50 টাকা করে গুণ করে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে 1100 এখানে ছিল, বিক্রি করেছি 1100, রেজাল্ট হচ্ছে 0, অর্থাৎ 5.30 টাকার কোনো পণ্য আমার নাই, এজন্য ওইটা 0 হয়ে যাবে। এরপরে 1300 থেকে 800 বিয়োগ করলে আমার বিয়োগফল হয় 500, তাহলে এখানে আমি 500 লিখলাম, অর্থাৎ 1300 থেকে 800 বিক্রি করার পরও আমার কাছে আরও 500 পণ্য রয়ে গেলো, আমি 500 পণ্য লিখলাম কত করে, 6.50 টাকা করে আমি লিখলাম, গুণ করে এখানে বসিয়ে দিলাম 3,250 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্ক আমরা করে ফেললাম, ফিফো পদ্ধতিতে কীভাবে মাল খতিয়ান প্রস্তুত করে আমরা দেখলাম, যে ফিফো পদ্ধতির মূল বিষয়টি হচ্ছে যে পণ্যটি আমি যখন ইস্যু করবো বিক্রি করব তখন পণ্যটি ভিতরে যদি দুইটি পণ্য থাকে তাহলে প্রথম যে পণ্য সেই পণ্যটি আমি আগে বিক্রি করব, তারপরে নেক্সট পণ্যটা আমরা বিক্রি করব। এখানে যেমন দুইটা পণ্য ছিল, আমি দুইটা পণ্য এখানে বিক্রি করলাম,
বিক্রি দর অনুযায়ী বিক্রি অনুযায়ী একক অনুযায়ী এখানে একটি পণ্য ছিল আমি একটি পণ্য এখানে বিক্রি করে দিলাম এরকম করে আমরা ফিফো পদ্ধতিতে গাণিতিক সমস্যা সমাধান করব পরবর্তী ক্লাসে আমরা লিফো পদ্ধতিতে মাল খতিয়ানটি তৈরি করব অর্থাৎ এই অঙ্কটি আমরা লিফো পদ্ধতিতে আমি আগামী ক্লাসে তোমাদেরকে কীভাবে লিফো পদ্ধতিতে অঙ্ক করতে হয় সেগুলো আমরা শিখব এবং ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ